দিনের পর দিন অবৈধভাবে উঠছে নদী থেকে বালি তোলার অভিযোগ। এলাকার মানুষজন রাতে ইঞ্জিন ভ্যানের আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠছে। গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে ধরল খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। দিনের পর দিন অবৈধভাবে উঠছে নদী থেকে বালি। ঘটনাটি খানাকুল থানার নতিবপুর দুই গ্রাম পঞ্চায়েতের বলপাই এলাকায়। প্রায় 22 CFT বালি সহ হাতে নাতে ধরল পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হলো ইঞ্জিন ভ্যান সহ শিবশঙ্কর সাঁতরাকে, পিতার নাম বাসুদেব সাঁতরা। পুলিশ সূত্রে খবর, এই অভিযান এখনো চলবে বলে জানা গেছে। পুলিশের সক্রিয়তা দেখে খুশি এলাকার মানুষজন। এরপর শিবশঙ্কর সাঁতরাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে মেডিকেল চেক আপ করানো হয়। টাইপর নিয়ে যাওয়া হয় আরামবাগ মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি।